আজকে আপনাদের সাথে খুবই স্পেশাল একটা রেসিপি শেয়ার করছি, আর সেটা হচ্ছে সাবুদানার ডেজার্ট। আর এই ডেজার্টটা এতটা সুন্দর দেখতে, আসছে ঈদে আপনারা বাসায় এটা তৈরি করতে পারেন, আর খেতেও কিন্তু খুবই দারুণ। তো আশা করছি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। রেসিপিগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন। তো আর কথা না বাড়িয়ে এখন হচ্ছে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো পানি জেলো তৈরি করার জন্য। তো এই 1.5 কাপ পানির মাঝে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আগার আগার পাউডার। আমি 1.5 কাপ পানির জন্য 1 চামচ আগার আগার পাউডার নিয়েছি, আর এই আগার আগার পাউডারটা কিন্তু যে কোনো সোপার শপে কিনতে পাওয়া যায়। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, আর এখানে খুবই অল্প দিয়ে দিচ্ছি আমি ম্যাঙ্গো ফ্লেভার। ম্যাঙ্গো ফ্লেভারটা দিলে জেলুতে খুব সুন্দর একটা গ্রান আসে, আর এটার জন্য আমি এই ম্যাঙ্গো ফ্লেভার ইউজ করছি। আর এই ম্যাঙ্গো ফ্লেভারটাও কিন্তু যে কোনো সোপার শপে কিনতে পাবেন। তো এই ফ্লেভারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর চুলাটাকে ধরিয়ে দিলাম, এটাকে জাল করে নিতে হবে খুব ভালো করে। তো এই ম্যাঙ্গো ফ্লেভার, চা, আগার আগার পাউডার এই মিশ্রণটা একসাথে শুধু একটা বলক কুটলেই হয়ে যাবে। তো কিছুক্ষণ পর এটা জাল করা হয়ে গেছে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর ফ্লেভারটাও খুব সুন্দর করে মিশে গেছে। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি 4টা বাটিতে জেলোগুলোকে স্যাট করব। এটার জন্য ঢেলে নিচ্ছি, এটা গরম থাকা অবস্থায় ঢালতে হবে, কারণ ঠান্ডা হলে কিন্তু এটা স্যাট হয়ে যাবে। এটার জন্য গরম থাকা অবস্থায় বাটিতে ঢেলে নিচ্ছি, আর হচ্ছে ফুড কালার মিশিয়ে নিচ্ছি। আসলে কালারটা হচ্ছে যে যেরকম কালার খেতে চান ওরকম করে দিয়ে নেবেন, যার যে রং পছন্দ। তো আমি এখানে 4 রঙের তৈরি করছি। তো এগুলো মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলা আরও একটি পাত্র বসিয়ে দিলাম, আর এটাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের পানি, আর 1/2 কাপ দিয়ে দিলাম সাবু। দিয়ে খুব ভালো করে নেড়ে জাল করে নিতে হবে যতক্ষণ না সাবুটা সিদ্ধ হয়ে যাচ্ছে। তো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে নেড়ে নেড়ে সাবুটাকে সিদ্ধ করে নিতে হবে। আর এই ডেজার্টে কিন্তু অবশ্যই সাবুটা লাগবে। তো কিছুক্ষণ পরে কিন্তু সাবুটা সিদ্ধ হয়ে গেছে, যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু চামচ দিয়ে নাড়লে বোঝা যাবে সাদাটে ভাবটা আর থাকবে না। তো এখন একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি সাবুটাকে। তো সাবুটাকে স্ট্রেনারে ঢেলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে সাবুটা ঝরঝরে হয়ে যাবে। তো উপর থেকে আমি এখন ঠান্ডা পানি ঢেলে দিচ্ছি। তো এটা একটা সাইডে রেখে দিচ্ছি, আর এখানে আমি যে জেলোগুলো নিয়েছিলাম ওগুলো কিন্তু এখন সেট হয়ে গেছে। একটা ছুরি দিয়ে কিউব কিউব করে কেটে নিচ্ছি। তো সবগুলো জেলো কাটা হয়ে গেছে। তো এখন আমার ডেজার্টটা তৈরি করার পালা। এখন আমি যে বাটিতে ডেজার্টটা তৈরি করব, এই বাটিতে আমি নিয়ে নিচ্ছি সব রঙের ঝেলু। আর এই ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে তরল দুধ নিয়েছি 2 কাপের মতো, আর দুধটাকে কিন্তু আগে থেকে আমি খুব ভালো করে জাল করে নিয়েছি, আর সাথে দিয়েছিলাম 1/4 কাপ চিনি। দুধটা কিন্তু মিষ্টি। তো এখন আমি সিদ্ধ করা সাবুটা মিশিয়ে নিচ্ছি। তো তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ ভ্যানিলা আইসক্রিম। এই আইসক্রিমটা দেওয়া এখানে খুবই জরুরি, কারণ আইসক্রিমটা কিন্তু ডেজার্টের স্বাদটা বাড়িয়ে দিবে আর কিছুটা ঘন হবে। তো আইসক্রিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমার ডেজার্টটা তৈরি হয়ে গেছে। খুবই অল্প সময়ে এটা তৈরি করা যায়, আর খেতেও কিন্তু দারুণ। তো এখন যার যার পছন্দ মতো যে কোনো গ্লাসে ঢেলে নিলেই ডেজার্টটা তৈরি হয়ে যাবে, আর এই ডেজার্টটা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। তো এখন আমি কিছু গ্লাসে ঢেলে নিচ্ছি, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আশা করছি আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আসছে ঈদে এই ডেজার্টটা বাসায় তৈরি করবেন, আর সবাই অনেক অনেক ভালো থাকবেন। সেই সাথে আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।